দর্শক, ফার্মগেট এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার জাকিরুল আহসান। আমরা এখন তার সাথে কথা বলছি। জাকির, জি শুনতে পাচ্ছি। জাকির, ফার্মগেট এলাকার হরতাল পরিস্থিতি আমাদের জানান। সিপিবি ও কমিউনিস্ট পার্টি ডাকা এই হরতালে আমি যখন বের হই সকাল 7টার দিকে, তখন থেকেই বাংলা মোটর সহ বেশ কয়েকটি মোড়ে পুলিশের অবস্থান দেখতে পাই। তো তাদেরকে দেখা যাচ্ছে যে আসলে পুলিশ গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। এ সময় পরিবহনের চালকরা এবং হেলপার এবং যাত্রীরা অভিযোগ করেছেন যে আসলে পুলিশ কেন তাদের গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। এদিকে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোন ধরনের সমস্যা হতে পারে এমন আশঙ্কায় তারা পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন। তবে আমি ফার্মগেট, তেজগাঁও, মহাখালী এলাকায় ঘুরেছি। এখন এই এলাকায় সকাল থেকে কোনো পিকেটিং আমার চোখে পড়েনি, আর রাস্তায় সরকারি বিআরটিসির কোনো বাস চোখে পড়েনি। বিপুল পরিমাণ সিএনজি রিক্সা, প্রাইভেট কার চলতে দেখা গেছে এবং তার সাথে রয়েছে লেগুনা পরিবহন এবং ভ্যানও চলাচল করছে মানুষ চলাচলের জন্য। হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল এই অঞ্চলে দেখা যায়নি। সাধারণ মানুষ যারা অফিসগামী তারা অনেকটা ক্ষুব্ধ, তারা বলেছেন যে হরতাল পালিত হচ্ছে না, কিন্তু বড় বড় গাড়িগুলোকে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং মানুষের ভোগান্তি কেন এত বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা বলেছেন যে তাদের ব্যাপক ভোগান্তি হয়েছে। আগেই জানতেন এই হরতাল পালিত হবে না, এ কারণে তারা ঘর থেকে বের হয়ে অনেকটা বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন ফাহমিদা। জাকির, আপনাকে ধন্যবাদ।